সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিডিওতে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক উহুদ পর্বত। উহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত। এর উচ্চতা 1077 মিটার, যা ফুটে হিসাব করলে 3533 ফুট। আরবি 3 হিজরির শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংগঠিত হয়। মদিনার মসজিদে নববী থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। বদর যুদ্ধের ঠিক 1 বছর পর উহুদ যুদ্ধ হয়। মক্কার অমুসলিম ও মদিনার মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। উহুদের প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। এই কবরস্থানে 70 জন সাহাবাকে দাফন করা হয়েছিল।